অনেকে মসজিদে বিয়ে সম্পন্ন করে, পরের দিন গায়ে হলুদ নামক অনুষ্ঠান করে, এখানে তাদের বিবাহ কতটুকু সৈয়দসম্মত হবে? মসজিদে বিয়ে করেন খুব ভালো কথা, কিন্তু গায়ে হলুদের নামে যা করেন সেটা কখনো ভালো কথা হতে পারে না। দেখুন, বিয়ে একটা ইবাদত, এই ইবাদত আল্লাহ তাআলা রাসূলের বাতানো পদ্ধতির বাইরে যদি হয় তাহলে সেটা গুনাহে পর্যবসিত হবে, গুনাহে পরিণত হবে, এই জন্য সাবধান থাকা দরকার। গায়ে হলুদ, এটা নিয়ে আমি একটু ঘাটাঘাটি খরচ করছিলাম অনলাইনে, কোত্থেকে আসছে এটার উৎপত্তি, কোত্থেকে এত কিছু থাকতে, মরিচ, জিরা, আদা, দারচিনি, লবঙ্গ, এত কিছু থাকতে হলুদ মাখে কেন? এটা নিয়ে আমার কৌতূহল তৈরি হলো, হলুদে কী আছে? কেন মরিচ মাখতে পারে না যে বিয়ে উপলক্ষে একটু মরিচ মাখে কেন আসলো? এটা করতে পারে না, হলুদ মাখে কেন? তো এটা নিয়ে ঘাটাঘাটি করে আমি দেখলাম, আপনারা গুগল করে দেখতে পারেন, নেটে সার্চ দিয়ে দেখতে পারেন, যে এটা টোটালি আসছে হিন্দুয়ানি বিশ্বাস থেকে, হিন্দু ধর্মের কিছু বিশ্বাস আছে সেখান থেকে আসছে। হলুদ, কুলা, দুবলা ঘাস, আরও অনেক জিনিসপত্র আছে, এগুলো বিয়ে উপলক্ষে এগুলো নিয়ে নির্দিষ্ট আয়োজন আছে, এগুলো করলে নাকি দাম্পত্য জীবনে সুখ শান্তি হয়। শিরিকপূর্ণ বিশ্বাস, দাম্পত্য জীবনে সুখ শান্তির সাথে এগুলোর কোনো সম্পর্ক থাকতে ইমানদার কুসংস্কারের জন্য বিশ্বাসী হতে পারে না। সেখান থেকে আসছে গায়ে হলুদ। এখন হলুদ তো হলুদ, হলুদের সাথে লাল, নীল, নাচ, গান, তারপর আপনার মিউজিক, হারাম রিলেশন, হারাম আয়োজন, নারী পুরুষের অবাধ মিলামেশা, হাজার অন্যায়ের আপনার বিষয় থাকে। যুবক ভাইয়েরা, বিবাহ জীবনে একবার করবেন, অতএব এই বিয়েটাকে হারাম মুক্ত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যারা বিয়ে করেন না, নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ, আমার বিয়েকে আমি অনাচার মুক্ত করব। কি মুক্ত করব? আমার বিয়েতে কোনো হলুদ মরিচ থাকবে না। কি থাকবে না? হলুদ থাকুক, রান্নায় থাকুক, কিন্তু গায়ে দেবো না, এবং গায়ে দেওয়ার নাম দিয়া এই সমস্ত অনাচার করবো না। বিয়েকে কেন্দ্র করে হলুদ মরিচের চাইতে আরো বড় অনাচার যেটা হয় সেটা হলো বিয়ে উপলক্ষে চাকানাকা গানের আয়োজন। এটা এত জঘন্য অসভ্যতা, এটাকে আমি রীতিমতো অসভ্যতা বলতে চাই, এটা এত ডেঞ্জারাস অসভ্যতা, পশুদের মধ্যেও এরকম নোংরা কাজ, এরকম ন্যাক্কারজনক কাজ কল্পনা করা যায় না। আপনার বিয়ে করতেছেন, আপনার অনেক ফুর্তি, আপনি গায়ে হলুদ মরিচ মাখে আলাপালাপি করেন, আপনার দরজা বন্ধ করে, কেউ নিষেধ করতেছে না, কিন্তু আপনার বিয়ে, আপনার সেই খুশিতে সারা বাড়িতে আপনি লাইট ফ্যাট করছেন, ওকে বুঝলাম, ছাদে ডেক সেট এনে, বড় বড় আপনার বক্স এনে, ভাড়া করে ব্যান্ড পার্টি ভাড়া করে এনে, হাই ভলিউমে গানের আওয়াজে পুরো এলাকার মানুষকে অতিষ্ঠ করে ফেলতেছেন, এটার মতো জুলুম আরেকটা হতে পারে না। এটা এত ন্যাক্কারজনক কাজ এবং এত বড় অসভ্যতা যে পাশে কোনো মানুষ অসুস্থ, তিনি হয়তো হার্টের রোগী, এত আওয়াজ, এই বিকট আওয়াজে তার যান যায় যায় অবস্থা, কেউ মোবাইলে কথা বলতে পারছে না, শহরে জীবনে কেউ হয়তো বাবার লাশ নিয়ে বসে আছে, এদিকে আপনার দুমদারাক্কা গান চলছে, 12টা 1টা পর্যন্ত আপনি এই সমস্ত উৎসব করতেছেন, ভর্তি করতেছেন, কারোর বাচ্চার কালকে পরীক্ষা, কারোর হয়তো সকালে অফিস আছে, ডিউটি আছে, সে ঘুমাবে, কিন্তু আমরা এগুলো করছি। যুবকদের বিবেকটা পর্যন্ত বাধে না, বাধা দিতে গেলে কেউ বা কেউ বুঝাতে গেলে বলে যে বাগনা বাগনি চায়, আমি তো আসলে চাই না, ওরা একটু করতেছে, ওরা একটু করতেছে, মামা আমাদের জীবনে তোমার বিয়ে একটু আনন্দ করবে। বিবেক যদি ন্যূনতম থাকে আমাদের, এগুলো থেকে বাঁচার জন্য শুধু বিবেকটাই যথেষ্ট, বিবেক যদি ন্যূনতম থাকে তো বাগনা বাগনিকে বলবো, দেখো অনেক কিছু করতে পারো, একটা অনাচার করতে পারো না তুমি, আমার বিয়েকে কেন্দ্র করে মানুষের বদ্ধ আনিবো আমি, এটা হতে পারে না। এই জন্য বিবেকটা জাগ্রত হওয়া দরকার। যুবক ভাইরা, এই সমস্ত মিউজিক মুক্ত বিয়ে করবো তো ইনশাল্লাহ, সৎ নিয়ত করবো যে আমাদের বিয়েতে কোনো অনাচার হবে না, আমি বিয়ে করতে গিয়ে মানুষের বদ্দোয়া নেব না। আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।